আমি বুঝতে পারলাম না এই বাচ্চা কি বলল আর আপনি তার দিয়ে আরম্ভ করে দিলেন এই বাচ্চার মধ্যে আপনি কি পাইলেন আমার দুই বছরের ছোট আমার ছোট ভাই বুনি আমি আমার দুই বছরের ছোট বুনি আমি ভাইয়ের মধ্যে 12 জন ভাই আপনারা আসলে জানেন না আমার আসল পরিচয় আমি এই 40 বছর হয়ে গেল আমার বাবার থেকে অনেক দূরে আমার দুই বছর আমার বুনিয়ামিন ভাইটার জন্ম দিয়া দুই বছর বয়সে আমার মা মারা গেল আমার বাবা আমার খালা লাইয়ার বিবাহ করলো আমার বাবা আমার সৎ মায়ের কাছে আমাকে দুইবারে বড় করতে না দিয়া আমার বাবা নিজেই লালন পালন আরম্ভ করলেন আমার সৎ দশ ভাই আমাদের দুই ভাইরে কামাই করে খাওয়াইতেন আমার ভাবিরা ষড়যন্ত্র করলো আমার বাবা আমারে কেন বেশি ভালোবাসে এই জন্য আমার ভাইরা হিংস্র প্রাণীর মতো হয়ে গেল আমার ভাইরা আমারে মারার জন্য মরি হইয়া উঠল আমার বাবার কাছ থেকে মিথ্যা কথা কইয়া লইয়া আমারে জঙ্গলে নিয়ে গেল আমারে নিয়ে আমার দশ ভাইয়ের বড় ভাইয়ের নাম ছিল ইহুদা দুই ভাই দ্বিতীয় ভাইয়ের নাম ছিল রবিন তৃতীয় ভাইয়ের নাম ছিল নাফতালি ইহুদা নাফতালি জুদ বরায়ুন সামায়ুন এরকম দশজন ভাই আমার এই দশ ভাই মিলিয়া আমারে জীবনের তরে মেলে ফেলাবার ষড়যন্ত্র করলো আমার ভাই ইহুদা আমারে এমন মার দিল আমার নাক গাল সুদ্ধা ফাটাইয়া ফেললো আমার তিন নাম্বার ভাইটার নাম ছিল নাফতালি ওই ভাইটা ছিল একমাত্র আমার দরদি আমার ওই ভাইটা বলল একবারে মেরে ফেলার সিদ্ধান্ত হয় নাই আরেকবার ইসুবের গায়ে হাত তুলবা না বাজারে যখন ইসুব নবীর ঘটনা নবীর কাছে বর্ণনা করতেছে আমার নবীর মনে পড়ে গেছে তায়েফের বর্ণনা আমার নবী বলে জিব্রাইল রে ইসুফ নবীর ভাইরা তার এইভাবে মারছে আর তায়েফের ভাইরা আমারে মারছে তায়েফের ছেলেরাও আমারে মারতে মারতে বেহুশ করে ফেলছে ইসুফ নবীরও মারতে মারতে বেহুশ করে ফেলছে জিব্রাইল বলে নবী শুনছেন কি তার ভাইরা এত পরিমাণ মারছে ইসুফের নাকটা ফাটায় দিছে কোকসার হাড্ডি সুদ্ধা ভাঙিয়ে ফেলাইছে ইসুফের মাথাটাও ফাটাই ফেলাইছে ইসুফ তখন হাত পাও ধরে বলে ভাইরে তোমরা আমারে আর মারলে মরিয়ে যাব আমারে তোমরা না মাইরা বেইছে ফেলাও আমি আর সহ্য করতে পারি না রে ভাই তোমরা আমার বাবার কাছ থেকে বইলাম ছিল আমারে আদর করবা মারবা না কিন্তু তোমরা আমারে যেইভাবে মারতাছ আমি তো বাঁচব না ইসুফের তিন নাম্বার ভাই কয় আর একটা ঘুষিও দিবি না আর একটা ঘুষিও দিবি না তাহলে কিন্তু আমরা হলাম পাঁচ ভাই তোরা হলি পাঁচ ভাই আমরা এক মায়ের পাঁচ ভাই তোরা এক মায়ের পাঁচ ভাই আর একটা ঘুষি সুদের গায়ে দিবি কিয়ামত ঘটা হবে না আল্লাহ আকবার বলতে পারলেন না বাবা পৃথিবীতে দেখবেন যদি কোন ছেলেরে কেউ মারে একটার ভিতর আল্লাহ মায়া লাগাই দেয় কথা ঠিক না ঠিক আমি দেখব আপনাদের প্রতি একটু মায়া নবীর প্রতি আছে কিনা এখন কানবেন বাবা আমার নবীর ও যখন মারতে মারতে তিনবার বেহুশ করছে বেলা সাতটার সময় আমার নবীর কানে শুনে যখন তায়েফের ছেলেগুলো আবার নবীর বগলে হাত দিয়ে আবার খাড়া করছে আবার মারবে আবার নবী বলে তায়েফের ছেলেরা আমারে আর মারিস না সহ্য করতে পারি না গত শুক্রবার জুমার নামাজ পড়ছি মারে কবরের পাশে মসজিদ হুজুর কবরের পাশে দাঁড়ায় যখন নামাজটা পড়ছি হুজুর মসজিদ একবার কবরের সাথেই লাগানো বাম দিকে সালাম ফিরাইলে মায়ের কবরটা চোখে পড়ছে হুজুর বাম দিকে সালামটা ফিরাইয়া আর আমার কোনো কিছু বলতে
চাদর দিকে চাইয়া রইছি কেমনে বাবা মায়ের গত শীতের সময় তুমি আমার পিঠা বানাই খাওয়াইলে শীত শীতে সর্বময় ক্ষমতার মালিক কে? আমি দেখতেছি আমার বাজানদের চোখে পানি, যুবক তোর চোখে পানি, তোর জীবনে কত গুনাহ করছর ভাই? গুনাহ করতে লাগবে 60 বছর, 70 বছর, 20 বছর, 25 বছর, আর আমার মাওলার মাফ করতে লাগবে 1 সেকেন্ড টাইম। বাবা তুমি জীবনে কত গাঞ্জা খাইছো, হিরোইন খাইছো, ইয়াবা খাইছো, আমার মাওলা তোমার ঠোঁটের দিকে তাকাবেন, আমার আল্লাহ তাকায় তোমার এই চোখের দিকে। জীবনে সব গুনার কথা মাফ করে ঠোঁটের দিক তাকায় না, আমার আল্লাহ তাকায় অন্তরের দিকে, চোখের দিকে। যখনই তোমার চোখে পানি দেখে আর অন্তরে গুনা মাফের আশা দেখে, আল্লাহ সাথে সাথে গুনার দিকে না তাকায় মাফ করে দেয়। আল্লাহ তুমি চায়া দেখো, আজকে 19শে ডিসেম্বর তুমি তাকায়া দেখো, আজকে 19শে ডিসেম্বর এই কেরানীগঞ্জ, দক্ষিণ কেরানীগঞ্জ মাদ্রাসায়, ওহাবুল উলুম মাদ্রাসায় বসিয়া ছাত্রদের মাথায় পাগড়ি পরায় দিছি মানি, এই কোরআনের পাখিদেরকে সাথে লইয়া এই গভীর রাত্রে আবার বাইরা তোমার কাছে হাত উঁচা করে অনুরোধ করছে, এদের গুনাহ মাফ করবানি, এদের বাবা মায়ের গুনাহ মাফ করবানি, নিজের হাতে বান্দা তুলি বানায় কেমনে দিবা মাফ না করে তারায়। ইউসুফ আলাইহিস সালামের নাম শুনছো? কথা বলে না ইউসুফ নবীর নাম শুনেন নাই? ইউসুফ আলাইহিস সালাম নিজের হাতে রিলিজ দিতে, আমাকে তো মেম্বার চেয়ারম্যান চৌকিদার গদিয়ে দেয়, আর আল্লাহর পয়গম্বর ইউসুফ নিজের হাতে বান্দাদেরকে রিলিজ দান করতেন। এক মাসের খাবার ইউসুফ আলাইহিস সালাম নিজে এরকম ডিব্বা ভরে ভরে দিতেন। জমিদার মেসি খারাই, এই যে তুলা
আবার খাড়া রইছে এই ভলান্টিয়াররা নাই গেটের কাছে কে কে খাড়া রইছে লাল পাঞ্জাবি গায়ে দিয়ে দেখো তো রামদা গুন্ডার দুটো মারো তো তাড়াতাড়ি দেহের পরে জায়গা আল্লাহ কবুল করেন সরকার আমি আমিন ওরা বইলে বই বনালে গুতায় বাইর করে দেন হইতা একসাথে বলেন সর্বময় ক্ষমতার মালিক কে আল্লাহ আরজরে বলেন কে তাকাওয়াইতি কে আল্লাহর পয়গম্বর ইউসুফ এমন একজন সুন্দর মানুষ ছিলেন তার জীবনে একবার দেখলে কেউ বলতো না নবীদের প্রশংসাজন করব শরীরটা জাকি দিয়ে সুবহানাল্লাহ কইবেন একটু উপকার হবে এ শাড়ালা ভাই এ এদিকে হুন এনবো তুই বয় এ মেসির খেলা না শেষ হলে তুই গেছিস কোন জায়গায় আমার মাবুদের খেলা শেষ হবে এরপরে যাবে মারহাবা কর আল্লাহু আকবার করে কর আল্লাহ আমার ভাই মুখটা ডাইকে বইছিল দুর্মাস ছিল ভাবছিল আর আমি জমি দেখুন না এমন একটা জিনিস রে ভাই 14 বছরে বলার মতো চোখ তুই যাইস না তোর কপাল আজকে খুলব আমি তোর লাগে এমন দোয়া করব হয়তো আল্লাহ তোর অলি বানাবে না সেব দাবা না তুই উঠবি না কয় দিন আলহামদুলিল্লাহ বলেন এ সেব দাবা নাকি জানেন মানে বড় আল্লাহ অলি বানাইবে আল্লাহ আমার ভাইরে কবুল করো ও আমার কথাটা রাখছে ও ইচ্ছা করলে বলতে পারতো হুজুর তোমার বাড়ি খাইছিল না তোমার বাসায় ভাড়া থাই তোমার কথা হন মুখ আমি যামু যাও ঠিক না আল্লাহ ও যখন আমার কথা শুনছে ওর কথা তুমি শুনবা ও যা চাবে তাই দিবা ও কালকে তোমার কাছে চাইছিল মেসি মেসির দল জিতুক আল্লাহ তুমি জিতাইছো ও যদি চায় যদি বিয়া না করে আল্লাহ জীবনের সবচেয়ে ভালো একটা সঙ্গী দিয়ে আর পার্টনারটা যদি ভালো হয় আর যদি কই রেই থাকে ভুলে যদি খারাপ থাকে ভালো করে দিই জোরে কর আরো জোরে দেখ কতগুলো দোয়া খালি তোর লেগে করলাম যদি আর পরে যাস তাহলে দোয়া ফেরত দিয়ে তুই যাবি তোর এজন কি কর মাসকা ইনশাআল্লাহ বলেন খালি ওর জন্য কই নাই আপনার লেগেও কইছি দাদা ভাই উঠার চিন্তা করেন না আর মাত্র 15 থেকে 20 মিনিট কথা কই এরপরে যাবে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ কয়টা পর্যন্ত চলবে সারা রায় সবাই বয়ে থাকবেন আল্লাহকে হাত উঠাই দেখেন তো কে কে থাকবেন না ঠিক আছে এই ডেটি তোমরাও থাকবা না আমিও থাকবো এই ডেটি আলহামদুলিল্লাহ কর আল্লাহ তারপরে তারা কইছে সারা রাত শুনবে না সারা রাত তোমার শোনার তৌফিক দান করো সারা রাত্রে সওয়াব দান করো আল্লাহ এরা যদিও একটু পরে জায়গা আল্লাহ সারা রাত বিছানায় ঘুমায় থাকলো সারা রাত ওয়াজ শোনার তৌফিক দিও অর্থাৎ এই সওয়াবটা তুমি তাদের অ্যাকাউন্টে দিয়ে দিও আল্লাহ কষ্ট হচ্ছে না তো ইউসুফ আলাইহিস সালাম এমন একজন মানুষ ছিলেন উনি অন্ধকার রাত্রে বইয়া থাকলে এই বাতির মতো আলো জ্বলত সুবহানাল্লাহ আরো জোরে বলতে কারণ কি জানেন নবীদের প্রশংসা করলে আপনি তখন সুবহানাল্লাহ বলবেন না আমার রব্বে কারিম খুশি হইয়া আপনার আমলগুলোকে নেকের নেক পরিণত করে দিবে সুবহানাল্লাহ ইউসুফ আলাইহিস সালাম এমন একজন মানুষ ছিলেন উনি যখন গাল হাম দিতেন হাম ছিলেন না এমন হাম দিলে ওনার হামের সাথে নূরের জ্যোতি বাইর হইত সুবহানাল্লাহ উনি হাসি দিলে ওই আশেপাশে যারা আছে মিশকম্বারে ঘেরা না আসে আল্লাহর পয়গম্বর ইউসুফ এত সুন্দর ছিলেন সুবহানাল্লাহ যে বাতি লাগতো না ঘরের মধ্যে তাহলে বুঝেন কি পরিমাণ সুন্দর আল্লাহ তাআলা বানিয়েছে ইউসুফ আলাইহিস সালাম সারা জীবন বোরকা পরে থাকতেন মানুষের নজর লেগে যেত কারণ ওনার একবার দেখলে সারা সপ্তাহ আর পিছে পিছে খালি ঘুরত খালি দেখার লাগে আল্লাহু আকবার সুবহানাল্লাহ তাহলে বুঝেন ওই জামানায় ইউসুফ নবীর মতো কোনো মহিলাও সুন্দর ছিল না ইউসুফ আলাইহিস সালাম আজকে যখন এরকম বেলসা ভরে ভরে গরিব রে গম দিতে আছে কিশমিশ দিতে আছে আটা দিতে আছে তেল দিতে আছে ইন দি মিন টাইমে একটা বাচ্চা একবার যুবক পূর্ণিমার চাঁদের মতো চেহারা সে বস্তাটার দৈরা যাতে গম নিবে এমনি সাইর এসে এ দেখতে মানুষ খালি লাল দিয়া নেতা আছে ওরে পেরা 200-300 লোক অবাট চুকের নেতা আছে কিন্তু পাশে খাড়াই করে ইসুবের দিক চাই এসে এখন এক পোলায় কয় এই এই মগার ফমাকা তুই খাড়াই দিছিস তুই নিবি না বাজ যাবি ইসুফ আলাইহিস সালাম তার ইশারা দিয়ে বলে ইয়া সাবি তাহলে না এদিকে বাবা তুমি নেও না কে ব্যাগ ধরো
তুমি ব্যাগটা ধরো এখন কানবে বলে হুজুর আমার মালের দরকার না শুধু আপনার একটু দেখার দরকার আমি 3 ঘন্টার মতো দাঁড়াই দিছি আমার সামনে থেকে সবাই নিয়ে গেছে আমি কেন তাকায় দিছি জিজ্ঞেস করছেন তাই না তুমি তাকায় দিছো কেন মাল নিয়ে যাও বাবা হুজুর আমি মালের জন্য আসি নাই শুধু আপনার একবার দেখতে আসছি এই 3 ঘন্টা পর্যন্ত আমারে দেখলা তোমার তৃপ্তি মেটে নাই বাচ্চা বলে হুজুর আমি যদি এক যুগ চাইয়ে থাকি তবু আপনার থেকে তৃপ্তি মিটবে না জিজ্ঞেস করলো বাবা তলে কি তুমি মাল নিবা না হুজুর মাল নিব আপনার কানে কানে আমার দুইটা কথা কম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কর ইউসুফ আলাইহিস সালাম তখন তিনটা মন্ত্রণালয়ের দায়িত্ব খাদ্য মন্ত্রী স্বরাষ্ট্র বস্ত্র মন্ত্রী প্রধানমন্ত্রী তিনটা মন্ত্রণালয়ের দায়িত্ব ইউসুফ নবীর হাতে সারা পৃথিবী ইউসুফ নবীর কাছে ধরা শুধু একমাত্র খাবার পাওয়া যেত ইউসুফ নবীর দেশে কত পাওয়ার ইউসুফ নবীর এই মুহূর্তে একটা বাচ্চা 1300 বছর একটা বাচ্চা সে দাঁড়ায় বলতেছে আমি খাবার নেয়ার আগে আপনার কানে দুইটা কথা কব আপনার গাটটা আগায় দেন কানটা আগায় দেন এখানে যদি একটা বাচ্চা 10 12 বছর একটা বাচ্চা দাঁড়ায় বলে হুজুর ওয়াজ পরে শুনবা আপনার কানে দুইটা কথা কব আপনি তরে ঘুষে কাজ করে যাবেন কথা ঠিক না বটে আমি সাধারণ একটা তেলাসরা আলেম আমার কানে কথা কইতেলে দূরে থাপ্পড় খাবই পোলা সে যত বড়ই হেলামালা পোলাও কথা ঠিক না বেটে এখানে চেয়ারম্যানের পোলা হইলো কবে এই বেটা সুক্কর ভাই ওয়াজের পরে কথা বল ঠিক না বেটে সেখানে জামানার পয়গম্বর পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দর আবার সারা পৃথিবীর ভিতর শ্রেষ্ঠ বাচ্চা সে বাচ্চা কইতাছে আপনার কানে দুইটে কথা কব তারপরে ব্যাগ পাতন কেদি গাই কম ইউসুফ আলাইহিস সালামের কানে মাত্র দুইটে কথা কইছে 30 সেকেন্ড ইউসুফ আলাইহিস সালাম হাতের ডিব্বা ছেড়ে দিয়ে আধা ঘন্টা পর্যন্ত খালি বইয়া কানতাছে মারহাবা কর আরো জোরে কর মাজান্দে আল্লাহর পয়গম্বর ইউসুফ বললেন আমার একটু প্রাণ ভরে কানতে দাও তাফসীরে মাজহারের মধ্যে আসছে জিজ্ঞেস করলেন হুজুর কি বলল আর আপনি কান্দা শুরু করলেন ইউসুফ নবী বললেন সবাই রে তোমরা দিবা মাই পা কিন্তু ওই ছেলেটারে কোনো মাপজোক করে দিবা না ও যে কয় বস্তা চাবে সেই কয় বস্তা দিয়ে দিবা জোরে 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 ও বাজার মানুষের মাইন্ডে লাইগা গেল ইউসুফ নবীর কানে কি বলল বাচ্চা যুবকটা আর তার ভ্যান ভরিয়া তার গরুর গাড়ি ভরিয়া ভরিয়া তার খাবার দেয় আসলে আমরা বুঝতে পারলাম না ওই বাচ্চার মাঝে আর ইউসুফের মাঝে কিসের কালেকশন না কোন মন্ত্রীর পোলা না কোন সুইপারের পোলা কোন কিছুই জানতে পারলাম না মন্ত্রীর পোলা হলে তো আর রিলিফের মাল নিতে আসে নাই আসলে হিসাব ছাড়া কেন তারে এত দিচ্ছে কানা গোসা আরম্ভ হয়ে গেল বাবা মিশরের মাসুক তখনো পর্যন্ত কানা গোসা বেশি করত বাজারে সবাই আশ্চর্য হয়ে গেল এত পরিমাণ মাফ সারা জব সারা এত পরিমাণে বাচ্চা কি বলল আর নেড়া শুরু হয়ে গেল আবার ইউসুফ বলতাছে তোমার যখনই দরকার হবে তুমি যার সুপারিশ করবা তারে শুদ্ধা তোমার সমপরিমাণ দিয়ে দিবা মানুষের মাঝে বাবা কানা ঘোষা শুরু হয়ে গেল আল্লামা পারসানাউল্লাহ পানিপুত্র রহমাতুল্লাহ আলাইহি সূরা ইউসুফের তাফসিরে লেখেন যুবক ভাই এখন চোখের পানি ফেলায় কান্না হযরত আমি বুঝতে পারলাম না এই বাচ্চা কি বলল আর আপনি তার দিয়ে আরম্ভ করে দিলেন এই বাচ্চার মধ্যে আপনি কি পাইলেন আল্লাহর পয়গম্বর ইউসুফ বলেন আমি কি পাইছি আপনারা শুনবেন বলেন আমার 2 বছরের ছোট আমার ছোট ভাই বলি আমি আমার 2 বছরের ছোট বনি আমি আমরা ভাইয়ের মধ্যে 12 জন ভাই
আপনার আসলে জানেন না আমার আসল পরিচয় আমি এই 40 বছর হয়ে গেল আমার বাবার থেকে অনেক দূরে আমার 2 বছর আমার বুনিয়ামিন ভাইটার জন্ম দিয়া 2 বছর বয়সে আমার মা মারা গেল আমার বাবা আমার খালা লাইয়ার বিবাহ করলো আমার বাবা আমার সৎ মায়ের কাছে আমাকে দুইবারে বড় করতে না দিয়া আমার বাবা নিজেই লালন পালন আরম্ভ করলেন আমার সৎ 10 ভাই আমাদের দুই ভাইরে কামাই করে খাওয়াইতেন আমার ভাবিরা ষড়যন্ত্র করলো আমার বাবা আমারে কেন বেশি ভালোবাসে এইজন্য আমার ভাইরা হিংসু প্রাণীর মতো হয়ে গেল আমার ভাইরা আমারে মারার জন্য মরি হইয়া উঠল আমার বাবার কাছ থেকে মিথ্যা কথা কইয়া লই আমারে জঙ্গলে নিয়ে গেল আমারে নিয়ে আমার 10 ভাইয়ের বড় ভাইয়ের নাম ছিল ইহুদা দুই ভাই দ্বিতীয় ভাইয়ের নাম ছিল রবিন তৃতীয় ভাইয়ের নাম ছিল নাফতালি ইহুদা নাফতালি জুর বরায়ুন সামায়ুন এরকম 10 জন ভাই আমার এই 10 ভাই মিলিয়া আমারে জীবনের তরে মেলে ফেলাবার ষড়যন্ত্র করলো আমার ভাই ইহুদা আমারে এমন মার দিল আমার নাক গাল সুদ্ধা ফাটায়া ফেললো আমার 3 নাম্বার ভাইটার নাম ছিল নাফতালি ওই ভাইটা ছিল একমাত্র আমার দরদি আমার ওই ভাইটা বলল একবারে মেরে ফেলার সিদ্ধান্ত হয় নাই আরেকবার ইসুবের গায়ে হাত তুলবা না বাজারে যখন ইসুব নবীর ঘটনা নবীর কাছে বর্ণনা করতেছে আমার নবীর মনে পড়ে গেছে তায়েফের বর্ণনা আমার নবী বলে জিব্রাইল রে ইসুফ নবীর ভাইরা তারে এইভাবে মারছে আর তায়েবের ভাইরা আমারে মারছে তায়েবের ছেলেরাও আমারে মারতে মারতে বেহুশ করে ফেলছে ইসুফ নবীরও মারতে মারতে বেহুশ করে ফেলছে ইসুফ নবীর ভাইরা সন্ধ্যার দিকে হাত পা বাইন্ধা কুয়ার মধ্যে ফেলা দিছে তায়েবের ছেলেগুলো আমারে মাইরা মাইরা আমার মাথার পাগড়ি খুইলা আমার গলার ভিতরে ফাঁস দিয়া গরুর মতো টাইনে টাইনে পাহাড়ে কাছে জিব্রাইল রে তুমি তো বলছ আমার কলিজার মধ্যে আঘাত ইসুফ নবী তো আমার চাইতে কম কষ্ট করেন জিব্রাইল বলে নবী শুনছেন কি তার ভাইরা এত পরিমাণ মারছে ইসুফের নাকটা ফাটায় দিছে কোকসার হাড্ডি সুদ্ধা ভাঙে ফেলাইছে ইসুফের মাথাটাও ফাটায় ফেলাইছে ইসুফ তখন হাত পাও ধরে বলে ভাইরে তোমরা আমারে আর মারলে মরিয়ে যাব আমারে তোমরা না মাইরা বেইছে ফেলা আমি আর সহ্য করতে পারি না রে ভাই তোমরা না আমার বাবার কাছ থেকে বইলাম ছিল আমারে আদর করবা মারবা না কিন্তু তোমরা আমারে যেইভাবে মারতাছ আমি তো বাঁচব না ইসুফের 3 নাম্বার ভাই কয় আর একটা ঘুষিও দিবি না আর একটা ঘুষিও দিবি না তাহলে কিন্তু আমরা হলাম 5 ভাই তোরা হলি 5 ভাই আমরা এক মায়ের 5 ভাই তোরা এক মায়ের 5 ভাই আর একটা ঘুষি ইসুফের গায়ে দিবি কিয়ামত ঘটা হবে না আল্লাহু আকবার বলতে পারলেন না বাবা পৃথিবীতে দেখবেন যদি কোন ছেলেরে কেউ মারে একটার ভিতর আল্লাহ মায়া লাগাই দেয় কথা ঠিক না ঠিক আমি দেখব আপনাদের প্রতি একটু মায়া নবীর প্রতি আছে কিনা এখন কানবেন বাবা আমার নবীর ও যখন মারতে মারতে 3 বার বেহুশ করছে বেলা 4টার সময় আমার নবীর কানে শুনে যখন তায়েফের ছেলেগুলো আবার নবীর বগলে হাত দিয়ে আবার খাড়া করছে আবার মারবে আবার নবী বলে তায়েফের ছেলেরা আমারে আর মারিস না সহ্য করতে পারি না
ছোট বাচ্চারা কান্দে জোর করে মারহাবা ও কি বুঝলো আপনাকে কান্না দেখে ও কান্দে আল্লাহ হেফাজত করেন জোর করে আমিন আসলে বাবা ছোট বাচ্চারা কেন কান্দে জানেন গত পরশুদিন একটা মা বিলে একটা বুড়া দাম করে বেহুশ হয়ে স্টেজে পড়ে গেছে আমার ওয়াজ শুনে যখন মার ওয়াজ শুরু করছি যুবক দেখলাম ওই বুড়াটা বুড়া না আদা বসে উঠাই উঠল স্টেজ থেকে আই আমার হাত ধরে বসে হাত ধরে যে কান্দা শুরু কান্দার লগে লগে ওই মাহফিল কমিটির কমিটির যুবকরা ধরে তার পিছনে শোয়াইলো লোকটা মনে হয় স্ট্রোক করে এখন মারাই যাবে এমন অবস্থা আপনারা দেখছেন ফেসবুকে ইউটিউবে ওয়াজটা চলে আসছে আমি তো তখন খেয়াল করি নাই দেখলাম যুবকরা তারে বাতাস দিচ্ছে পানি দিচ্ছে শীতের মধ্যে তারপর তার হুঁশ ফিরে আসে না তখন আমি বুঝছি আল্লাহর প্রেমে যারা পাগল হয়ে যায় ওগো দুনিয়ার কেউ পানি দিয়া বুঝ দিয়া ফিরাইতে পারে না কথা বলেন না কেন সরমুনার মাঠে যায় দেখেন যখন জাহান্নামের বায়ন আরম্ভ হয়ে যায় আল্লাহর পাগলগুলো শুধু পিসার মতো লাফাইতে থাকে কেন জানেন তখন ওর অন্তরে শুধু মাওলার প্রেম ছাড়া পৃথিবীর কোনো প্রেম থাকে না পৃথিবীর কোনো প্রেম থাকে না আল্লাহু আকবার জোরে বলতে পারো না এটা সরমুনার মাঠের বরকত আমার মাওলার কুদরত ভাই যারা দাঁড়ায় আছেন বহেন না দাদা ভাই তোকে হাতে পাও দূরে কইছে দাঁড়াইতে গেলাম নাই বো এখন একটু একটু জায়গা আছে পুরো প্যান্ডেল ভরে গেছে একটু পরে জায়গা পাবি না তো ভাই বয়া পর কপালটা ভালো হয়ে যাবে আজকে কপাল ভালো না হইলে আর কপাল ভালো হওয়ার সিস্টেম নাই পুরা কারণে গেল যার আমার ওয়াজ নাই আর পাবি না বো বহুত তপস্যা করে ইউহাবুল মাদ্রাসা আল্লাহ আমার আনছে আমি প্রথম মাঠে বই আমার কান্দো নাই ছিল আল্লাহ গতকাল কবেরা 20,000 লোকের সামনে ওয়াজ করলাম জোহরের পরে ওয়াজ করছি লোক কইছে বেরা 50,000 আলহামদুলিল্লাহ বলতে পারেন না জোহরের পরে বয়ান করছি কালকে 50,000 লোক কইছে রাতের দা খেলা হইছে খেলা এরপর ইলিয়াস রহমান জিহাদির নামের বরকতে আল্লাহর কুদরতে 20,000 মতো লোক হইছে কথা কর না কেন খেলার পরেও এত লোক মাঠে জায়গা নাই কিন্তু আমার এলাকায় ধরেন এখন মাঠে একটু তো ফাঁকা ভাই গবি না এ হলুদ গেঞ্জি ব ব আল্লাহ যদি না বসে কানা ফেরেশতারে পাঠাও আরে বাইরে যেন রুলা বানা খেলা আজকে আল্লাহ কবুল করেন জোর করে আমিন আর জোর করে আমিন এ যুবক এদিকে তাকা এই জমিনের মালিক কে ওই আল্লাহ আছে না আমার নবী বলেন হঠাৎ করে আমার কানে খবর আসলো চারটার সময় আমি তিনবার বেহুশ হওয়ার পরে আমার পুরা বডি না রক্ত রঞ্জিত আমার জুতা মোবারক আটকে গেছে রক্তে এর ভিতর একটা খবর আসলো ওই ইউসুফ নবীর ভাই নাফতালির মতো একটা মহিলা দাঁড়ায় বলে আর একটা বার মারবি না এই লোকটারে সকাল থেকে মাথা আসলো এই লোকটা কোনো প্রতিবাদ করলো তোকে একটা মাইরও দিল না যদি আর একটা বার এই লোকটার গায়ে একটা পাথর মারস যেই জমিন আমার মারতাছস এই জমিন আমার আমার নাতি পোতা দিয়ে অন্তত আমার ফ্যামিলিতে 22 জন যুবক আছে যদি আর একটা বার এই মানুষটার গায়ে আঘাত করস একটারও আস্থা দেখ দিব না আল্লাহ আকবার বলতে পারলেন আপনাকে মনে আমার নবীর দরদ নাই নবীর দরদ যার অন্তরে আছে নবীর কষ্ট পেয়ে যাদের চোখ দিয়ে পানি পড়বে ওই লোকটা কোনোদিন জাহান্নামে যাবে না বাবা কোনোদিনও জাহান্নামে যাবে না দেখেন তো এক ফোঁটা পানি আসে কিনা এখানে আসার পরে একটা ছেলে আমার কাছে বারবার বলতে চলতো আমি আপনার অনেক ভক্ত আমার মা গত 2 মাস আগে মারা গেছে আমি এখানে মাহফিল হব এখানে একটা ছেলে ভাড়া থাকে ওর বাড়ি শরীয়ত জাজিরা ও আমাকে টেলিফোনে বারবার আজকে আসরে পড়েতে বিরক্ত করতেছে হুজুর আমি আপনার সামনে থাকবো জানি না ওই ছেলেটা কে 32 নম্বর লাস্টে আমার বারবার বলো হুজুর আপনি মার ওয়াজ করেন আমি প্রতিদিন বালিশ দিয়ে যাই হুজুর আড়াইটা মাস হয়ে গেল আমার মা আমার এতিম বানাই কবরে চলে গেছে হুজুর বাড়িতে গেলেই দেখি হাহাকার ঘরের মধ্যে সবাই আমার পর যে আমার আপন ছিল আমার সাইনে কবরে চলে গেছে হুজুর গত শুক্রবার জুমার নামাজ পড়ছি মারে কবরের পাশে মসজিদ হুজুর কবরের পাশে দাঁড়ায় যখন নামাজটা পড়ছি হুজুর মসজিদ তাকবার কবরের সাথেই লাগানো বাম দিকে সালাম ফিরাইলে মায়ের কবরটা চোখে পড়ছে হুজুর বাম দিকে সালামটা ফিরাইয়া আর আমার কোনো কিছু বলতে পারি না আমার মা কেন জানো কবরে বসে বলতেছিল আমার মিল্টন প্রে
আমি মা তোর দিকে চাইয়া রইছি কেমনে বাবা মায়ের আদব এই জমিনে মা বাবা হারাইলে আর দেখো তো তোমার মায়ের জন্য একটুনে পানি আসে কিনা বাবা এ যুবক আমি জানি না কার মা নাই কার বাবা নাই যাদের মা আছে মাকে সুস্থ রাখার জন্য তুমি কাইন্দা কাইন্দা দোয়া করো ঔষধ লাগবে না মা ভালো হয়ে যাবে যে হারাইছ মা বাবা কে জমিনে যতই কা আমি মায়রে একা কেমনে কবরে ফেলে রাখলি আর এইটা মা তুই আমারে ডাকুস না রে বাবা হুজুর সুন্নতটা পড়ে দৌড়ে মার কবরে কাছে যাইয়া হাউমা করে কাঁদলাম আর বললাম মা গো গত শীতের সময় তুমি আমার পিঠা বানাই খাওয়াইলে শীত চলে যায় মা কেউ পিঠা বানাই খাওয়াই না মা তোমরাই তোমার কাছে দোয়া চাইছো তোমার মা কবরে শুয়ে আছেন দোয়া করো আল্লাহ তোমার মাকে জান্নাতের ফেরদৌস নসিব করে দেয় তোমার মায়ের কবরটা জান্নাতের টুকরা বানায় দেয় তোমার মায়ের কবরটা যেন জান্নাতের টুকরা হয়ে যায় আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আল্লাহু আমিন জোরে বলো এবার আমার সাথে বলেন সর্বময় ক্ষমতার মালিক কে আল্লাহ আমি দেখতেছি আমার বাজানদের চোখে পানি যুবক তোর চোখে পানি তোর জীবনে কত গুনাহ করছ ভাই গুনাহ করতে লাগবে 60 বছর 70 বছর 20 বছর 25 বছর আর আমার মাওলার মাফ করতে লাগবে 1 সেকেন্ড আল্লাহ তুমি জীবনে কত গাঞ্জা খাইছো হিরোইন খাইছো ইয়াবা খাইছো আমার মাওলা তোমার ঠোঁটের দিকে তাকাবে না আমার আল্লাহ তাকায় তোমার এই চোখের দিকে জীবনে সব গুনার কথা মাফ করে ঠোঁটের দিক তাকায় না আমার আল্লাহ তাকায় অন্তরের দিকে আর চোখের দিকে যখনই তোমার চোখে পানি দেখে আর অন্তরে গুনাহ মাফের আশা দেখে আল্লাহ সাথে সাথে গুনার দিকে না তাকায় মাফ করে দেয় আল্লাহু আকবার জোরে বলো তো ভাই আল্লাহ এই যুবকদেরকে মাফ করে দেয় জোরে করে আমিন বাবা ভাই দিকে তাকাত আমার নবী বলেন হঠাৎ করে আমার কানের মধ্যে একটা খবর আসলো আর একটা বার যদি নবী মুহাম্মদের মারস একটাও আস্থা দিতে পারবি না আমি আর ওয়াজি করি না এই আওয়াজ ওয়াজি করি না ওই বলা এই মুসলমানের বলা আমার নবীর দরদ নাই আওয়াজ দাস না কে যারা নবীর কষ্টের কথা শুনে আওয়াজ দেবে প্রত্যেকটা মানুষ জান্নাতে যাবে জোরে 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 যেই নবী এত মায়ের খাওয়ার পরও উম্মতের লাগে একবার বড়দোয়া করে নাই আমার নবীরে বাংলার জমিনে যদি গালি দেয় ওরে জ্ঞানটা কুইতে ফেলবো রাজি আসো না নাই কে কে রাজি আসো আল্লাহকে দু হাত তুলে দেখায় দাও আমার যে কলিজার ভাই তুই বসে তাকবীর দিছিস দাঁড়া তো ফাটায় দে জোরে মার
তাকবীরটা এমন একটা শরীরের জন্য ভিটামিন আপনি জানেন যাদের হাড়ের রোগ আছে যত জোরে তাকবীর দিবেন আল্লাহু আকবার বলবেন আপনার হাড়ের রোগ ভালো হয়ে যাবে যেই মানুষটা তিনবার বেহুশ হওয়ার পরও উম্মতের জন্য বড়দোয়া করে না আমার ওই নবীকে কেউ গালি দিলে ওর সাথে আমার কোনো বন্ধুত্ব থাকবে না আওয়ামী লীগ করে বিএনপি করে জামাত ইসলাম করে জাতীয় পার্টি করে যেটা মনে চায় সেটা করব যদি আমার নবীর কেউ গালি দেয় ওর সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না শরীয়তপুর জাজিরা একটা কুলাঙ্গার জার্মানে বসে আমার নবীর গালি দিছিল মনে নাই কয়েকদিন আগে এ যুবক ফেসবুক দ্বারা সালাত দেওস নাই ধন্যবাদ জানাই জাজিরার বাবাকে যেই বাবা ওই কুলাঙ্গারকে তেজ্য পুত্র করেছে শুধু আমি তোদের কাছে বলবো আমার ফরিদপুরের বীরত্বর ফরিদপুরের কলঙ্ক ওই রাজি না ঠিক না বেঠে আরে আমিও বলেছিলাম আমিও তো ফরিদপুরের সন্তান গোপালগঞ্জের সন্তান তুই তো আমার নবীর গালি দিছিস যার মানে বইয়া লাইফে আইসে যদি মায়ের স্তরের দুধ খেয়ে থাকিস বাংলাদেশে আইসে যুবক কথা বল কথা বল কথা বল কথা বল তুই বাংলাদেশে আয় শরীয়তপুরের পোলারাই তোর জায়গায় পুঁতে হেলাই দে যে এয়ারপোর্টে নামবি ওই এয়ারপোর্ট থেকে তোর পুঁতে ফেলাবো কথা ঠিক না বেঠে যেই রাস্তায় নবীর গালি দিব আর জায়গায় পিটে লুলা বানাবো কে কে রাজি আছো আর আপনার লাগে হাত তুলে দেন আল্লাহ কবুল করেন জোরে আমিন আমিন যতবার বিশ্বনবী প্রেমের আওয়াজ দিবা ততবার তাকবীর ধরি দিবা তোমার আওয়াজ বিশ্বনবীর রওজায় চলে যাবে একসাথে বলতে হবে জমিনের মালিককে আল্লাহ যদি বলে দুনিয়ার সব অপমান মেনে নিব আমার নবীর যদি কেউ গালি দেয় ওর অপমান আমি মেনে নিব না ঠিক না বেঠে আরো জোরে বলো আরো জোরে বলো কষ্ট হইতেছে আর মাত্র 15 মিনিট কথা বলতে হ্যাঁ 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 যারা দাঁড়ায় সব টান দাও লুঙ্গি ধরে টান দাও না প্যান ধরে টান দাও বইতে কব বইতে কব নালে মুয়াজি করে শুরু করুন না আল্লাহ কবুল করেন জোরে কেন আমি রাস্তার পর যে দোকানগুলো আছে দোকানগুলো বন্ধ করে দেন দোকানদারি বহুত করছে এই 10:30টা পর্যন্ত বহুত করছে এখন বন্ধ করেন জোরে কেন আমি এবার বলেন তো বাবা সর্বময় ক্ষমতার মালিক কে আল্লাহ আল্লাহই বলেছে তোমার জীবন দিয়ে আমার নবীকে ভালোবাসো ঠিক কে বলেছে আল্লাহ ইসুফ আলাইহিস সালামের ভাইদের মায়ের কথা শুনে আমার নবী আশ্চর্য করতে পারলেন এবার আপনিও কানবেন বাজানুল আমান নবী বলে এইভাবে ভাইরে ভাই মারে মারতে মারতে নাক সুত্র ফাটায় দিল ইসুফ নবীর লাস্ট বাবা মেরে ফেলার জন্য কুয়ার মধ্যে ফেলল প্রায় 70 হাত এক কুয়ার গভীরতা যেই কুয়ার মধ্যে বড় বড় বিষাক্ত ব্যাঙ আছে বাবা সাপের মতো কামড় দিলে সঙ্গে সঙ্গে মানুষ মারা যায় বাজানলে সাপের মতো বিষাক্ত ব্যাং আছে সাপের মতো বিষাক্ত বাবা বিচ্ছু আছে ইন দি মিন টাইমে বাজান্দে সঙ্গে সঙ্গে দেখা যাইতাছে ইসুফ নবীরে ফেলায় দিছে গো বাবা ফেলায় দিয়া কিন্তু মনে রাখবা যখন ইসুফ নবীর ভাইরা কুয়ার মধ্যে ফেলাইছে আমার মওলা তার বুকে টেনে নিছে সূরা ইউসুফের দ্বারা বোঝা যায় মানুষ ফেলায় দিলে আমার আল্লাহ ফেলায় না ঠিক না বেটে জোরে কর আরো জোরে দুনিয়ার সবাই ইউসুফ নবী তার লোকদেরকে বলে যারা বলছিল জৈল ছেলেটার কানে কানে কি বললো আর আপনি তারে দেয়া শুরু করলেন মন চায় না শুনতে আল্লাহ আল্লাহ আমি ইউসুফরে বিক্রি করে দিল মিশরে স্বর্ণ রূপ আমার ওজন দিয়ে কিনে আনলো আজিজ মেসের আমার স্বর্ণ রূপ ওজন দিয়ে আমার সব পরিমাণ স্বর্ণ দিয়ে কিনে আনলো কিন্তু সবচাইতে কষ্টের ব্যাপার স্বর্ণ রূপার পরিবর্তে আমার কিনিয়ে এমন একজনের হাতে তুলে দিল নাম তার জুলাইখা কি নাম জোরে কল আরো জোরে নাম তার জুলাইখা এই নারীর পালায় পড়িয়া বিনা দোষে দোষী হইলাম বিনা দোষে দোষী হইলাম
গেলাম কারাগারে মাওলা যদি সহায় থাকে দেখে রাখবেন সে বিনা দোষে দোষে কারা করে গেছি আল্লাহ যদি সহায় থাকে দেখে রাখবেন সে সে কে দিয়া দোষে করে বলেন তো সে কে 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 এ যুবক মিথ্যা মামলা খায়া তুই জেলখানায় যাবি মালিক করে দেখে রাখবি ঠিক না বেঠিক যখন বলছে আমি সেই ইউসুফ আপনারা জানেন ওই দুশ্চরিত্রহীনা মহিলার সংক্রান্তে বইরা আমি জেলখানায় গেছিলাম মিথ্যা অতবাদ লইয়া ঠিক না বেঠিক শুধু আমার কথার উত্তর দিবেন পৃথিবীতে আলেম ওলামা জেলখানায় যাবে জেলখানায় যদি সোরসোরটা বদমাইশ লাগে না আলেম ওলামা লাগে জেলখানা কথা বল না কেন কত আলেম আছে বিনা অপরাধে জেল খাটছে আছে না নাই কিন্তু তাদের পক্ষে কে আছে টাকা নেই দেখি কষ্ট হয় অজ্ঞামি তারপর ওয়াজ করে যখন কইতাছে আল্লাহ বিনা অপরাধে জেল কাটলাম এক দুই বছর না বারো তেরো বছর তেরো বছরের ইউসুফ জেলখানায় ঢুকলাম তেরো বছর বয়সে জুলাইখানার ঘরে ঢুকছি আঠারো বাইশ বছর বয়সে জেলখানায় ঢুকছি বত্রিশ বছর তখন আমার বয়স বত্রিশ বছর তেত্রিশ বছরের সময় আমি ইউসুফ বেরোয় আসি তখন আমার যৌবন কালটাই শেষ হয়ে গেছে জেলখানায় কথা কন না কেন তেরোটা বছর বিনা অপরাধে জেল খাচ্ছি কিন্তু তোমরা মনে রাখো আমি একটা মাত্র কারণে নির্দোষ হয়েছিলাম একটা মাত্র কারণে নির্দোষ মারহাবা কর ইসব এখন বলতাছে কেন এই ছেলেটার আমি গম দিচ্ছি জানো কেন যখন আমার জোলাইকা সাত তালার উপরে নিয়ে গেল অপকর্ম করার লাগিয়া আমার জোলাইকা কোন রকম ভাবে হাম্মাদ দিহি ওয়া হাম্মাদ দিহা জুলাইকা যখন পুরা প্রিপারেশন নিয়ে নিছে আমার সাথে তার মনোরঞ্জন করবে আমাকে ইউজ করবে পুরা ল্যাংটা হয়ে আমার সামনে আসলো দুনিয়ার কোন যুবক নাই ওই পজিশনে আয়েশা তার যৌবনকে ঠিক রাখতে পারে কথা কন না কে জুলাইকা ছিল বিশ্ব সুন্দরী আবার তো বাবা বাচ্চার বিবি আবার হইতেছে আরেক বাচ্চার মাইয়া বিশ্ব সুন্দরী জুলাইখা তারে ওই উলঙ্গ পজিশনে পাইয়া দুনিয়ার কোন যুবক নাই তারকে কন্ট্রোলিং করে রাখতে পারে কিন্তু আমি মালিকের কুদরতে আমার আল্লাহ আমারে বাঁচাই দিলেন কিন্তু আমি তো এক একটা তালা এক একটা গেট আমার আল্লাহ খুলিয়া দিলেন আমি দৌড়াইয়া নিচে আসলাম আজি যে মেসেরের সামনে দুজন উলঙ্গ অবস্থা ধরা খাইলাম আমি ইউসুফের পিছনের জামা নাই লুঙ্গিটাও টাইনে খুলে রেখে দিছে ওই মহিলা উলাই জুলাইকা একবার উলঙ্গ কোন শরীরে কাপড় নাই আমি ইউসুফের শুধু পাঞ্জাবিটা জুব্বাটা আছে তাও পিছনের থেকে এমন জোরে টাইনা ধরছে গাত বাদাইয়া পিছনের থেকে কাপড়টা ছিঁড়ে গেছে ওই সেরা অবস্থায় আমি লাফ মারিয়া দুই তালার থেকে লাফ মেরে নিচ তালায় পড়িয়া দেখি আজ যে মেসের বিল্ডিং এর কাম দেখার লাগে ওই বিল্ডিং এর আমার ইউজ করছে কথা কন না কেন দেখেন না ফেসবুকে দেখতেছেন না আগে কইছে বউ যখন বেড়ারে গেরা কলে ফেলাইছে এখন কইতেছে আমার ইউজ করছে আমি এটা বিচার চাই কথা কন না কেন কিন্তু দুনিয়া সবাই যদি চোখ ফাঁকি দেওয়া যাবে তার চোখ ফাঁকি দেওয়া যাবে না উনি কে উনি কে 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 আমার শাশুড়ি শেখ হাসিনা আইন করছে ইফতিজিং করলে ছয় মাসের জেল পঞ্চাশ হাজার টাকা জরিমানা হ্যাঁ আমরা চাইলে ইফতিজিং করলে আমাকে জেল হইব শরীরে যে উলবর দুলঙ্গ হইয়া যে সাবান ফ্যাক্টরি সামনে দিয়ে ঘোরে এই যে হিন্দু পূজা মণ্ডপ দিয়ে ঘোরে পুরুষরা বুঝে কালা চশমা লাগাইয়া ব্রিজের উপর দিয়ে আপনি ব্রিজ দেখুন না কথা কন না কেন জোরে কন এই আইন করা যায় না শরীরে যদি মোর কাপড় সারা আছে ওকে বাইরে সারা তোরা লুলা বানায় লাগে কথা কন না কেন
এই আইন করলে তোর মোলাগুলো ইবলিসের ধরবে না কথা কও না কেন এরা তোর আব্দুল কাদের জিলানী না সেরিরা ব্যান্ড হই এবার পোলার চোখ বুঝে গব লা ইলাহা ইল্লাল্লাহ তোর দিক আমি সামু না লা ইলাহা ইল্লাল্লাহ তোর দিক আমি সামু না কথা কও না কেন আইন খেলে আমাগো না কেন হ্যাঁ কষ্ট হইতাছে দুই মিনিট কর করা সরষের তেল দিক দিয়া টাটকা দেশি ফুটি মাছ বাইজা বিড়ালের কাছে পাতিলা দিয়ে কবি তুই আমার দুলা বাইলা গোস্তি খাইস না আমি গোসল করে ভান্তা ভাত দিয়ে মারমু এখান কি বিলাইতে কবি তুই যা গোসল খানা তোর পাতিয়া শুদ্ধ আমি পাট খেতে লয়ে যাবো কথা কর না কেন মেয়েটারে সাইরা দিব উল্লঙ্ঘ করে আর পোলাগুলার দোষে গুণা তোরা তো ভালা কিছু করস না আল্লাহ হেফাজত করেন আমার যুবক ভাইদেরকে জোর করে আমিন আরো জোর করে আমিন কষ্ট হইতেছে তোকে পক্ষে তোয়াজ করতেছে আল্লাহ ইউসুফ আলাইহিস সালাম চিন্তা কর সাতটা গেট পাড়ি দিছে সাতটা গেটের তালাই আমার মোলাই খুলে দিছে কোন যুবক যদি নিজেকে কন্ট্রোল করার জন্য আমার আল্লাহর সাহায্য কামনা করে আল্লাহ তাকে নিজ হাতে বাঁচায় রাসূল নবীর আল্লাহ সাহায্য করেছে তোমার আমার করবে না জোরে কর না কেন করবে না তোমাদের মতো 22 বছরের একটা যুবক 22 বছরের একটা যুবক মাদ্রাসায় পড়ছে একটা চরিত্রহীন মহিলার পালায় পড়ে গেছে প্রত্যেকদিন যখন গারে করে কিতাবলে মাদ্রাসা যায় আর ছাত্র চেহারাটা তো সুন্দরী হয় ডালিমের কমলার মতো দেখা যায় ছাত্রগুলা কেন জানেন এরা কোরআনের মজমা যদিও কালা চেহারাটা দেখবেন ওর ভিতরে কোরআনের নূরের কারণে পূর্ণিমা সাদের মতো হয়ে যায় কথা কর না কেন মাদ্রাসার একটা ছেলের আপনি সোনু পাউডার দেন না কোনা আর আপনার পোলারে প্রতিদিন সোনু পাউডার লাল কাতরা মাল কাতরা ইচিং টিং পিং কি চিং কে লাকা চিং কি দিয়া ওই যে কিল্ডার গার্ডের একটা আইনা লিয়া যাও ব্যাগ ধইরা কত কিছু মা হাও কিরিম নিরিম আরে ফেলাগুলা কিছু মা হয় না খালি ঠান্ডা পানি দিয়ে ওযু কইরা আমার মাওলার কোরআন ডারে বুকের মধ্যে নিয়ে খালি তেলাওয়াত করতে থাকে কোরআনের ওই যে আলো আছে না ওই কোরআনের আলো লিভিট মাইরা আর বুক আর সিনা আর মুখ আমার মাওলা কোরআনের নূরে নূরান্বিত করে দেয় আর তোমার পোলা পরে মালদ্বীপ একটা রাষ্ট্র আছে চিনেন এই মালদ্বীপ একটা ঘটনা আমি আজকে দেখলাম ফেসবুকে আলহামদুলিল্লাহ আমার একজন দেখাইলো দেখাই আমারে দেখাইলো এইটা মালদ্বীপ যখন একটা জাহাজ ডুবছিল 1988 সালে আপনাকে মনে আছে কিনা জানি না এ ভাই এ যাইও না ভাই এ তুমি গেলে গে ভাই আর মাত্র দুই মিনিট পরে আমি যাবো তুমি বো ওই জায়গাটা খালি হয়ে যাবে আলহামদুলিল্লাহ কর আল্লাহ আমার দাদা ভাই বইয়ে পড়ছে হ্যাঁ একটা জান্নাতে জায়গা করে দিও তো আর গেলে গে হ্যাঁ কপালে কি হবে তুমি আমার কয়ে দাও এদিকে তাকান আল্লাহ আছে না নাই আল্লাহ পারে না তো মালদ্বীপে মুসলমানও আছে বৌদ্ধ আছে মনে রাখবেন মালদ্বীপ একটা ভালো দেশ ছোট্ট একটা দেশ কিন্তু আল্লাহ রহমতের দেশ কথা কর না কেন তিন দিন টাইমে যখন বাবা মালদ্বীপ যখন এই জাহাজটা ডুবে গেল এটা কোরআনের হাফেজা ছিল ওই মালদ্বীপ জাহাজের মধ্যে মারহাবা কর যখন ওই মালদ্বীপের মধ্যে ওই জাহাজের মধ্যে ছোট্ট একটা হাফেজা ছিল 13-14 বছর বয়স সবাই জাহাজ ডুবে ওই শীতের মধ্যে গরমের মধ্যে মারা গেছে কিন্তু একজন বাইছে রইছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাইতে যে কই কোরআনের হাফেজ যে কোন সময় ডুবে গেছে জাহাজও জানে আজকে দেখলাম আমার একজন দেখাইলো সুবহানাল্লাহ বিহান সুবহানাল্লাহ বিহান জাহাজ যখন ডুবে মানুষ মইরা গেছে গা ও কেমনে বাঁচছে ও যে ড্যাগের উপর আছিল ওইখানে যে তক্তার উপর বইয়া কোরআন শরীফ তেলাওয়াত করতেছিল ওই যে জাহাজে যে ই ঢাকে না বড় বড় দেখ দেখ যে ঢাকে ওর উপর তক্তা থাকে না ওই তক্তার উপর ও বইয়া কোরআন শরীফ তেলাওয়াত করতেছে জাহাজ ডুবে গেছে গে ওই তক্তার উপর বইয়া কোরআন শরীফ পড়তাছে ঝুলতাছে আর পড়তাছে চোখ বুঝা সব জাহাজ নাই কিচ্ছু নাই কিন্তু ওইটা যখন পুরা জাহাজ দিয়া দেখতাছে কোন কোন কেউ বাইসে আছে কিনা বরফের মধ্যে দেখে একটা মাত্র প্রাণী কাক পাখির মতো ও ঝুলে ঝুলে জানি কি পড়তাছে বিমানের থেকে রশি ফেলাইয়া রুবার রে নাই মারি তুই তুই লাওরে সময় দিয়ে কয় গড গিফট
আল্লাহই প্রদত্ত তুই সন্তান জিজ্ঞেস করছ রে তুই কি কোন কিছু ঠিক পাস নাই মালদ্বীপের পুরিষ্টা জায়গায় আমি তো কিছু জানি না তুই যে তক্তার উপর বইয়ে কোরআন তেলাওয়াত এটা কি বলে এটা আমার মাবুদের কোরআন আমার হুজুর আমার ক্লাসে আটপাড়া সবক দিছিল আমুকটা তো কথা দিয়ে আসছিলাম হুজুর বাড়িতে আইয়া আমি আপনার পুরো আটপাড়া এক পায় দাঁড়ায় শোনামু আমি ওই টেনশনে খালি তেলাওয়াত করতেছিলাম যে হুজুরে আমার সবক শোনাই দেব আমি কোনো দিক তাকাই নাই আমি শুধু কোরআন শরীফ পড়তেইছিলাম কোরআন শরীফ পড়তেইছিলাম কোরআন শরীফ পড়তেইছিলাম কখন কি হইছে আমি কিচ্ছু জানি না কিচ্ছু জানি না এই ছেলের কারগুরের শুনে ওই সময় 1986 সালে আষ্টজন পুলিশ মুসলমান হয়ে যায় আজকে আমি দেখে চোখে পানি ধরে রাখতে পারলে যে কোরআনের মরকুম হাফেজের মরকুম বাজান রে হাফেজের বরকত যদি আল্লাহ তারে তক্তার উপরে বাসাইতে পারে কোরআনের বরকতে আপনারা যারা কোরআনের হাফেজের বাবা মা আপনারে আল্লাহ ওই কঠিন কিয়ামতের মাঠে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে গ্যারান্টি দিলাম আল্লাহ আপনার জাহান্নামের আগুন থেকে বাঁচাবে তো কোরআনে হাফেজের দাম আছে না নাই তো 12 13 বছর অথবা 16 বছর এমন একটা ইতিহাস আসছে 16 বছরের বাচ্চাটা চেহারার কুল কমলার মতো প্রতিদিন ওই পতিতালার পাশ দিয়ে যায় একটা দুশ্চরিত্রহীন মেয়ে মেয়ের চোখে নজরে পড়ে গেছে ওরে ডাক দেখায় মোল্লা দেখায় কি ডক ডক আমার একটু তাবিজ তুমি দিয়ে দাও ভাই কে আমি রাতে ভয় পাই তালবেলি মানুষ যুবক মানুষ ঘরের মধ্যে ঢুকছে ঢোকার পরে দেখে মহিলা জুলাইখার মধ্যে ল্যান্ড হয়ে গেছে ল্যান্ডায় কইতেছে আমার জাগতে হবে কিছু কিছু জায়গা আছে দিকায় ছেলেটা অন্য দিক ঘুরে আস্তাগফিরুল্লাহ 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 আপনি কি করেন এটা কি আপনি তো কইছেন আমার তাবিজ তুমি দিতে হবে দরজা লাগে এখন কইতেছেন আমার মনের আশা পুরো করতে হবে দেন এগুলো করেন আমার হুজুর জানলে আমার মারবো মারবো বলতে পারেন না ওই ছেলে ভয় করছে হুজুরের ইউসুফ আলাইহিস সালাম ভয় করছে কার জোরে বলেন কার 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 সাথে সাথে কই দিয়েছে দেন এই কাম করেন না এটা ভালো না আপনি করেন আমি যাইগা এ চুপ বয়েন সুবার মধ্যে বহাইয়া ভালো জিনিস খাওয়াইয়া কথাবার্তা তার মনের মতো কইয়া কোনটাই ছেলেটা পড়ে না লাস্টার মনে পড়ে গেল যে আমি তো তাফসিরে পড়ছিলাম কাফিয়াতে যে আমার আল্লাহর কাছে সাহায্য চাইলে ইউসুফ আলাইহিস সালাম সাহায্য পাইছিল আমি পামু না আমি পামু ইউসুফ আলাইহিস সালাম দৌড় দিছিল আমার লাগে দরজা খুলবো না আমি জানি আমি তো জোরাজোরি করতেছি দরজা খুলতে পারি না মহিলা তালা মেরে দিছে ও মালিক আমার একটা বুদ্ধি দিয়ে দাও আল্লাহ বুদ্ধি দিয়ে দিল ছেলেটা বাথরুমে ঢুকছে দুইটা নিজের পায়খানা নিজে লাগাইছে শরীরে মুখের মধ্যে সোনু লাগাইছে হাসবি না জুবু তুই কান বিয়া সোনু লাগাইয়া পায়খানা হাত পায়ে লাগাইয়া ম্যাডাম হইছে আহি কই মগার ফমার কি আরছিস তুই না আমি ভিতরে গেছিলাম আত্ম দুইছি হঠাৎ করে পড়ে গেছি পায়খানা শরীরে লাগছে কিছু করার নাই আমি এখন যা আসাম তাই করাই আরাম বাইরে গিদারের ঘরে গিদার বাইরে তোর মোল্লার জাতে মোল্লা বাইরে খবিসের ঘরে খবি বাইরে বদমার যে বাথরুমে পায়খানা খাইছে বাইরে সকালবেলা নাস্তা করার সঙ্গে পায়খানা খাইছে হারাম বাইরে মহিলা গাড় ধরে দিচ্ছে বাইর করে আল্লাহ আকবার বলতে পারেন না মহিলা ঘাট ধরে বাইর করে দিছে আমার মৌলাকে বাইর করে দিছে আমার মৌলা কোরআনে কি কয় আমি আয়াতটা পড়বো আর তাকবীরের ধ্বনি আমার আল্লাহরে খুশি করে ফেলবেন রেডি ও আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা আন-নাফস আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া তুই যদি আমি আল্লাহর ভয়ে পাপের কাছে ফিরে আসো পাপের কাছে এখন হইয়া যাবে ওই মহিলার মতো এই অবস্থায় যদি আমি মাওলার ভয় তোর অন্তরে থাকে পাপের কাছ থেকে বিরত থাকতে পারো ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া আমি তোর জান্নাতুল মাওয়া দলিল করে দিয়ে দুনিয়ার থেকে নিয়ে আসবো সুবহানাল্লাহ এই আয়াত যখন ওর অন্তরে ঢুকছে মহিলা ওর তালা খুলে বাইর করে দিয়েছে লাফিয়ে দিয়ে বাইরে পুলিশের কাছে ও বাথরুমে যে বাথরুম খাইছে বাজান দে ও তো এখন পাশে গ্রাম পাশে পাশে যাইয়া টি বলে কাছে যে কষ্টে কষ্টে হাত পা ধুইছে মাত্র যাই দিব না এই অবস্থায় যাও যায় ভিজে জামা ডালে লইয়া পায়খানা ধুইছে বাবা সাবান পাইব গো মোটামুটি ধুইয়া গেছে ক্লাসে ক্লাসে ঢোকার আগেই যার ক্লাসে বইছে ও আবার আরাক রাগার কম্পিউটার
আমার মাওলানার সাথে দিন রাত কথা কয় জোরে 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 বাজান দে উস্তাদ জের উশাত্র সেমুন বাবা এই যে হাবুল উলুম মাদ্রাসা একজন বুজুর্গের হাতের করা এখন যে মুহতামিম রেজাউল সাহেব যদিও দেখতাছো বেডারে কেবলা কেবলা কিন্তু বাজান দে তার যদি যোগ্যতাই না থাকতো বাজান এখানে ছিল কুয়া মিলিয়াস রহমান জিহাদে কারণে গঞ্জ আইসি বাবা আজকে 18 বছর হয়ে গেল কি 18 বছর 20 বছর 20 বছর ধরে আমি দেখছি এখানে পুষ্করণী বাবা কতটুক একটা রাস্তা ছিল একটু বৃষ্টি হইলেই এই আটুবানি ভাঙ্গা এখানে আসা লাগতো আজকে একটা স্বর্ণের টুকরা হয়ে গেছে লোকটার চোখের পানিতে কিন্তু আজকে আল্লাহর ওলির কারখানা আল্লাহ বানায় দিয়েছে রেজাল সবাই মাঝের মোতাবেক রেজাল করব না আমি চোখ দিয়ে আমার হাতের সামনেতেই মাদ্রাসা আমার চোখের সামনেই তুমি এই কারনেগঞ্জ আইসি 20 বছর হয়ে গেছে আমার 20 বছর আগে তো আমি দেখছি এখানে এখানে পানি ডুবা 15 বছর আগে কি আছিল কথা বল না আপনারা এই জায়গাটা একদম স্বর্ণের টুকরা জোর করে মারহাবা এই লোকটার আমল না থাকলে হইতো না কথা বল না কেন রাতে আপনারা ঘুমান আর এই সমস্ত ছাত্রের আর এই হুজুরের খালি কান্দে আল্লাহ ছাত্রকে বেড়া নাই ছাত্রকে সাজ নাই কাউন নাই আল্লাহ তুমি ব্যবস্থা করে দাও না এদের চোখের পানির খাতিরে আজকে মাদ্রাসা উন্নত খালি দান করলেই মাদ্রাসা হয় নিয়ে তাহাজ্জুদের চোখের পানিতে মাদ্রাসা বড় হয় ঠিক না বেঠি কষ্ট হইতেছে ছেলেটা যখন মাদ্রাসা গেছে হুজুর তো কম্পিউটার হুমনি তার আমার মতো হুজুর না যে কোনটা গুড় গেরা আর কোনটা আতরের গেরা না আমি জিহাদি কইতেই পারি না বাথরুমে যদি আতর লয়ে ঢুকি আমি গুড় গন্ধই পাই আতরের গন্ধ পাই না কথা কন না কেন সেন লাগাইয়া বাথরুমে ফেসাত ফেসাত মেরে বাথরুমে যাও তুমি যখন পেরাত করে মারো ওই গুড় গন্ধই কই সেনদের গেরা না নাই কথা কন না কেন আর আল্লাহ ওয়ালারা কোনটা পায়খানার গন্ধরা সেনদের গন্ধ এরা তারা সাথে সাথে পাইয়ে যায় আপনি শুনবেন আহমদ লাল লাট সাহেব যখন মারহাবা আহমদ লাট সাহেব আল্লাহর কুতু পাকিস্তানের আল্লাহর ওলি মারহাবা কইতে পারেন না উনি এমন বজর্গ ছিলেন কোনটা হারাম টাকার বাজার আর কোনটা হালাল টাকার বাজার ওনার তরকারি নাকের কাছে নিলে কই দিতে পারে কি নাক রাডার তাই চিন্তা করে তো ওই সবাই এটা বদনাম সাথে উনি একাই বজর্গ কোনটা হালাল টাকার কোনটা সুদ করে টাকা কোনটা ঘুষ করে টাকা পাকাই ওনার কাছে নিলি দাওয়াতে নিলি কই দেয় আমি খামু না এটা ঘুষের টাকা এটা সুদের টাকা এটা সুরাটা বদলামি দেখবো উনি কেমনে ধরতে পারে দুই যুবক পান্ডা দুই যুবক মিলছে মিলে কয় দোষ কি আয় আমরা দুইজন মিলে তোরটা থাকবে হালাল টাকা আমারটা থাকবে হারাম টাকা দুইজনে ফল কিনে এর কাছে হাদিয়া লয়ে যাবো দেহি হুজুর কেমনে ঠিক পায় হে বলে সব ঠিক পায় কোনটা হালাল কোনটা হারাম আল্লাহু আকবার আল্লাহ আরো জোরে কর তা আহমদ লাট সাহেবের কাছে দেখো কয় দোস্ত তো আমরা তো ছাত্র মানুষ হালাল টাকা হারাম টাকা পামু কত বেড়া হল তুই এলো তোর বাপের পকেটে চুরি করবি 15 টাকা আর আমি আমার আব্বার কাছে চাইয়ে নেব তুই আমি চাইয়ে নেব 40 টাকা তোর 40 টাকা হালাল আমার 15 টাকা হারাম না কইয়ে নিবি তো হারাম কথা কর না কোন স্ত্রী যদি তার স্বামীর কাছে না কইয়া পকেটে টাকা নাই ওই স্ত্রী যদি বাজার করে খাওয়ায় পুরো ফ্যামিলির বাজারের খাওনের কারণে একজনের নামাজ কবুল হবে আর এই অভ্যাসগুলো মগি গো বেশি কথা কর না কেন স্বামী কামে তাই এক পাঞ্জাবিটা খুলে তুইছে পেশাব করে দুই আঙ্গুল দিয়ে বাইর করে নিয়ে গেছে কি পকেট মাইরের মায়ের এই মহিলাগুলো বাজারের পকেট মাইরের ছেলে তোমার বউ মার্কেটের বেশি কথা কর না কেন তবে সবাই বউ না অনেকের বউ আছে স্বামীর কাছে না বলে একটা টাকাও নেয় না ও মা তুমি তো নিছো সংসারে ভালো লাগে তুমি তো মশলাটা বাইর করছো আমি কি আমার বাপের বাইরে দিছি নি আমি তো স্বামীর পকেটে তো নিজে নিজে খরচ করছি কথা কর না কেন তুমি যে স্বামীর কাছে না কইয়া নিছো না মা এই তো মহিলার এখন বাসায় বইয়ে যাও এত সময় আমার ওয়াজ শুনছে এখন আমার বুক বাজান দিয়া যেই বেটা জানে আমার হারামি স্বামী আমার একটা হয় না পকেট মাইন না দিলো নেয় না দেখতে কামায় না আমি কেউ সংসারে কি কিনবো একটা নুনের বাটি কিনবো একটা গিলাস কিনবো মগার হোমক আমার দেয় না কিনবো করতে হুজুর তো দিল আজকে বন্ধ করে না বন্ধ করি নাই তোমার জাহান্নামের হাত থেকে বাঁচাইছে কথা কর না কে এটা স্বামীর এখন খুশি হইবে মহিলারা বেজারে ভোগ গা কয় দোস্ত তুই আনবি চুরি করে আর আমি আনবো আব্বার কাছে চাইয়া তাহলে তো হালাল হারাম হয়ে গেল কথা কর না কে
বাজান রে একজনের 40 আরেকজনের ভুলে গেছেন গা 15 40 আমি 8 টাকা ও আপনি 8 টাকা করবেন 40 15 40 হালাল না হারাম ভুলে গেছেন গা 15 হালাল না হারাম 40 এই তো মাশাআল্লাহ মস্ক করে দিলাম তাহলে কি হালাল বেশি না হারাম বেশি মারহাবা কও কিন্তু দেখেন আল্লাহর ওলি এটা টেস্ট করে দোস্তো কি আনছি মাইরা বগে আব্বার বগে তুই চাই আনছি কহ ওইটা তো হালাল আয় একজনে 15 টাকা কিনছে অল্প কটা আঙ্গুর আম্মা তো আশা করে জায়গা তো বাবা ভালো আঙ্গুর পাওয়া যায় আল্লাহ আকবার এটা তো আজকের কথা না অনেক আগের কথা তো মাশাআল্লাহ ও কিনে নিয়ে গেছে আঙ্গুর ফল ফলাদি যা পাইছে 15 টাকা আর 40 টাকা কিনছে এক ব্যাগ এক কার্টন কিনা অর্ডার অর্ডার মিলাই জিলাই হয়ে গেছে গাছে বাজান দে ঘরের দরজার কাছে যে ডাক দিছে হযরত বাহির আ যায় আল্লাহ লি কি হবা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ হুজুর আপকে লে হাদিয়া লিয়ে করাই কবুল কর লি যায় আর মেরে লিয়ে দোয়া কর লি যায় আল্লাহর কুতুব কয় বাবা তুম দোয়া কে লিয়ে আই হো না মেরে ইমতিহান কে লিয়ে আই হো তুই কি আমার লাগে হাদিয়া লিয়ে এসো না আমার পরীক্ষা করতে এসো হুজুর আপ কি কয় আপকে পাস দোয়া কে লিয়ে আই হো সব লোক আয়ে হে হাম ভি আয়ে আল্লাহ নে কহে বাহ দোয়া কে লিয়ে যায় তেরে হাদিয়া কে অন্দর কুছ হারাম হ্যায় কুছ হালাল হ্যায় চোখের সামনে আনলে নাকের ঘেরা নিয়ে কয়ে দেয় হুজুর আপ যায় কি আল্লাহর লিক কাহে নেই ঘর মে দাখিল হো ঘরের মধ্যে টানিয়া নিয়া কয় ইজলিস বৈঠো বসে বলে আপ কি ফল জো হালাল হয় 40 রুপিয়া কি ইদার মে দাও আল্লাহর লি ভাই আপ কি ফল ভাই কবুল কর লি যায় তেরে 15 রুপিয়া কি জু হয় নাই আপ অফিস লে যায় তুমি যে 15 টাকার অংশ এটা ফেরত দিয়ে যাও আর তুমি জানি সেইটা দাও আল্লাহর ওলির দিকে তাকান বাবা আল্লাহর ওলি ওই 15 টাকার ফলগুলো পয়সা পয়সা আলাদা করতেছে জোরে 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 আল্লাহর ওলি পয়সা পয়সা আলাদা করিয়া 40 টাকার ফল আলাদা করছে 15 টাকার ফল আলাদা করিয়া বলে আপনি রুপিয়ে কিনে যাও তুই যুবক পাগলের মতো দৌড় দিয়ে পাও জড়ায় ধরেছে আল্লাহর আমরা বুঝতে পারি না আমরা বুঝতে পারি না দুইজনে আমরা টিটকারা করি আপনার ইমতিহান করার জন্য পরীক্ষা করার জন্য আসছিলাম আল্লাহর ওলি আপনি আমাকে হামাত লাখ সব maaf করে দেন আল্লাহর কুতুব বলে বাবা বয়টো বয়টো সাজ বাদ শুনো আসছি তারা গৌর পর শুনো জ্ঞান খেয়ালে শুনো দিনের কথা শুনিয়া যাও বাবা আমিও তো একজন মানুষ রক্তে মাংস তুমিও মানুষ আমি যদি আমার নাকে ঘেরা দিয়া বলতে পারে কোনটা হালাল কোনটা হারাম তোমরা আজ থেকে পারবা বুঝান নি শুধু একটা ওয়াদা দাও কি ওয়াদা দিয়ে যাই উস্তাদ জি ওয়াদা করলো মেরে সাথ কবি জুদ না বলো আমার সাথে ওয়াদা দাও জীবনে কোনদিন মিথ্যা বলবা না হারাম জিনিস খাইবা না হারাম জিনিস পকেটে ঢুকাইবা না আমিও বলে দিয়ে গেলাম যাদের পেট ভালো তাদের জিন্দেগিটাই ভালো হালাল জিনিস খাইবা সব ঠিক থাকবো বাজান দেবার আমার দিকে তাকান আল্লাহ আছে না নাই ওই যে আল্লাহর ওলি যখন ক্লাসে দেখছে যুবকটা মনে আছে
আল্লাহর ওই ক্লাসের থেকে লাফ দিয়ে দাঁড়ায় উঠে কয় ডাইনে তাকায় পামে তাকায় 60 জন ছাত্রের মধ্যে আল্লাহর ওই জোরে জোরে বলে এই মাত্র রুমের মধ্যে কে ঢুকছে যুবক এখন সিল্লাবি আর কানবিরে ভাই যখন বলছে রুমের মধ্যে কে ঢুকছে একজন বলে ভাই আহমদ ভাই ঢুকছে এই আহমদ ইধার মে আও বাপ বৈঠে যায় মেরে পাশ আমার পাশে তুই ব বসে কয় বাবা তুই এই আতর কই পাইছো সত্য কথা কও তুই এই আতর কই পাইছো বল হুজুর এটা আতর না আমারে মাফ করেন হুজুর আমারে মাফ করেন আমি আতর না আমি পায়খানা লাগাইছি না সত্য কথা কই আতর কই পাইছো এই আতর তো দুনিয়ার আতর না তোর এই আতরের শিশি খেয়ে দিছে বল ওই যুবক কান্দার পরে আল্লাহর কসম হুজুর আমি আতর লাগাই নাই আমি তো পায়খানা মাখছি আল্লাহর ওলি কলার ধরে নিজের খাটে উঠাইয়া ফেলছে খাটে উঠাইয়া শোয়াইয়া ফেলছে বুকের উপর পাড়া দিয়া কয় সত্য কথা কও এই আতর তোর কে দিছে কোন আজব দিছে কোন ফ্যাক্টরিতে তৈরি হইছে কোন ফ্যাক্টরিতে তৈরি হইছে কোন ফ্যাক্টরিতে তৈরি হইছে এই ফ্যাক্টরি মাহাজন কে কো হুজুর আমি তো এরকম এরকম পড়িয়া গেছি আল্লাহর ওলি কোরআন খুলিয়াই কয় এই দেখ আমার মাওলা কোরআনে তোর সামনে কি কইছে ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া যারা আমি আল্লাহর ভয় গুনার কাজ ছেড়ে দিবে আমি মাওলা তার জান্নাত ওখান থেকে দলিল করে দিব আমি দেখতেছি আমার পুরো মাদ্রাসার ভিতরে তুই একজন জান্নাতি তোর জান্নাতের খাতায় তোর নাম উঠে গেছে আমি তোরে চাই রে বাবা মাদ্রাসায় পাগলা ঘন্টা বাজায় দে বাজান পাগলা ঘন্টা বাজায় দিল যুবক ভাই এখন সিল্লাবিয়ার কান্দি তোর জীবনে কোন গুনাহটা তোর কাছে পছন্দ ছিল ওই গুনার কথা যার সাথে করছো সে জানে আর তুই জানোস এই দুনিয়ার আর কেউ জানে না ওই গুনার কথা মনে করে এখন চোখের পানি ফেলাইয়া কান্দে ভাই আমার আল্লাহ তোরে এখন বলি মনে আল্লাহর ওলি বলতেছ মাদ্রাসার তালেবে আলিমরা এই জামানায় মুস্তাজাবুদ দাওয়া দেখবা যে হাত তুললেই কবুল হয়ে যাবে জান্নাতি মানুষ কি তোমরা দেখতে চাও আমার এই জান্নাতি পুরুষ আহমদরে দেখে আল্লাহ তুমি চায়া দেখো আজকে 19 ডিসেম্বর তুমি তাকায়া দেখো আজকে 19 ডিসেম্বর এই কেরানীগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ মাদ্রাসায় ওহাবুল উলুম মাদ্রাসায় বসিয়া ছাত্রদের মাথায় পাগড়ি পরায় দিছে মানি এই কোরআনের পাখিদেরকে সাথে লইয়া এই গভীর রাত্রে আমার ভাইরা তোমার কাছে হাত উঁচা করে অনুরোধ করছে এদের গুনাহ মাফ করবানি এদের বাবা মায়ের গুনাহ মাফ করবানি নিজের হাতে বান্দা তুলি বানায়া কেমনে দিবা মাফ না করে তারায় আল্লাহ মানুষের বলেন তো আমার সাথে একটা ওয়াদা দিবে মোনাজাত না করে কেউ যাবেন না কে কে রাজি আছেন দেখে আল্লাহকে হাত তুলে দেখান দাদা ভাই তোর পাও দূরে ধরছি যুবক ও দাঁড়ি পাকা বজার আমি আপনার মাল লেগে দোয়া করবো আমি একটা মা হারা সন্তান নামান না যুবক তাহলে পৃথিবীতে এমন কোন সন্তান নাই বাবা মার কাছে ঋণী না ঠিক না বেটি জোরে কও বড় ভাইয়ের কাছে ছোট ভাই ঋণই না এমন কোন সন্তান নাই আমার সাথে ওয়াদা দিয়েছেন কেউ কিন্তু উঠবেন না আমি কষ্ট পাবো ভাই আমি কষ্ট পাবো আপনাকে পাও দূরে ধরছি কেউ দাঁড়ায় থাকেন না বসো তো দাদা ভাই বসো আমি তোমা করলে যারা বসবা আমি খাস করে দোয়া করবো এ লাল গেঞ্জি এলা বয় ভাই বয় ইনশাল্লাহ বলো আমার ভাইরা দাঁড়াই দেয় এত সময় অসল্লাহ আল্লাহ যুবকদেরকে তুমি মাফ করতে পারো না আল্লাহ এ যাদের ওখানে জায়গা নাই ভিতরে ভিক্ষে বয়ে পড়ো ইনশাল্লাহ আমি দোয়া করবো বলেন তো বাবা আমার দিকে তাকান আমি যদি পারি কোটি কোটি টাকা খরচ করে আমার মায়ের জন্য মসজিদ মাদ্রাসা করতে বাবা আমি আপনার কাছে একটা জিনিস চাইব জানি না আমি পাবো কিনা এই যে মাদ্রাসাটা দেখছেন বাবা এই মাদ্রাসা
المدرسة بابا سعد سعد دي بسعد